হ্যাঁ ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর পুজো খুব ভালোভাবে কাটাচ্ছ। আর আজ হলো মহা অষ্টমী, তো মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর হ্যাঁ, ব্লগগুলো তোমরা একটু লেটেই পাবে, কারণ কি পুজোর সময় তো বুঝতেই পারছো তোমরা নিজেরাও খুব ব্যস্ত আর আমিও ব্যস্ত আমার সংসারে সব কিছুতে, তো সে কারণে একটু লেটে করেই তোমরা কিন্তু ভিডিওগুলো পাবে। আর তো তোমরা একটুখানি দেখে নিও প্লিজ। আর এখানে দেখো, এই যে আমার গোলু আর এই যে পুটপুটি, ওর নাম দিয়েছি আপাতত, ওকে যেহেতু মাম্মা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, তো ওরা বেশ সুন্দরভাবে বন্ধুত্ব ওদের হয়ে গেছে, ওরা রয়েছে। আর দেখো এখন বাজে রাত্রি 8:30, আর আমি এখানে সাজুগুজু করে নিয়েছি। তো আজকের অষ্টমী স্পেশাল লুক এটা, মানে আমি আমার দিক থেকে যতটা পেরেছি সাজুগুজু করার চেষ্টা করেছি, তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো মাম্মা ভিডিওটা করে দিচ্ছে। এখানে দেখো, এই যে শাড়ি খুব কষ্ট করে পরেছি, আর অলওয়েজ রিজোর বাবা আমার কুচি ধরে দেয়, মাম্মাও মাঝে মাঝে ধরে দেয়, তবে রিজোর বাবা সবসময় শাড়িটাকে আমাকে পরিপাটি করে পরানোর চেষ্টা করে আর কি। আমি তো শাড়ি খুব একটা ক্যারি করতে পারি না আর সেভাবে পরতে পারি, তোমাদের তো আগেই বলেছি। তো যাই হোক, এখানে দেখো আজকে কিন্তু অষ্টমী, আর অষ্টমীর দিনে আজকে কিন্তু রিজো মাম্মাকে নিয়ে আমরা বাইরে বেরোইনি। আজকের একটুখানি রিজোর বাবা আর আমি মিলে, দুজনে মিলে আর কি অষ্টমীর ঠাকুর দেখবো আর কি। রাস্তায় মেন আমরা একটু ঘুরবো, তো যেহেতু পুজো সে কারণে একটু সাজুগুজু করেই নিয়েছি। আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, তবুও এই যে পুজো কটার সময় এমনি সময় মানে আমরা থাকি না, আর এখন তো পুজোর সময় ঘরে কি করে বসে থাকি বলো। তো যাই হোক, সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, তো খুব একটা দূরে যাইনি মোটামুটি, আর এই দিকটা এটা আমার বাপের বাড়ির দিকেই, তো এই জায়গাগুলোর ঠাকুরগুলো একটু দেখতে বেরিয়েছি। তো আগের দিন যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল, তখন তো সেদিনগুলোতে মানে পঞ্চমী আর সপ্তমী দুদিনই রিজো মাম্মাকে তো নিয়ে ঘুরেছি স্কুটি করে একসাথে চারজনে মিলে, ভীষণভাবে কষ্ট হয়েছে, কিন্তু একদিকে মজাও হয়েছে, আর ওদেরকে না নিয়ে বেরোলেও নয়, তো সেই কারণে আজকে ভাবলাম অষ্টমীর দিন একটুখানি রিজোর বাবা আর আমি দুজনে মিলে আর কি একটুখানি ঠাকুর দেখবো, প্যান্ডেল ঘুরবো একটু রিল্যাক্সে আর কি। তো যাই হোক, সে কারণে দুজনে বেরিয়েছি, আর এখন অনেকটাই রাত, প্রায় 11:30 বেজে গিয়েছে। আর এখানে দেখো, এই প্যান্ডেলের পাশেই একটা মেলা মতো হচ্ছিল, তো আগের বছর আমার মনে পড়ছে যে অষ্টমীর দিন রিজোর বাবা এরকম আমি আর রিজোর বাবা বেরিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই মেলাতেই আমি এসে দাঁড়িয়েছিলাম, রিজোর বাবা আর আমি সেদিনকেও একা বেরিয়েছিলাম আমরা। তো যাই হোক, রীতিমতো এবারেও মেলাটাই এসে সেই কথাটাই মনে পড়ে গেল, আর মেলায় ঢুকলেই আমার না ভীষণ ঘুগনি খেতে ইচ্ছা করে, তো রিজোর বাবা আমি দুজনেই ঘুগনি খেতে আমরা পছন্দ করি, মেলার ঘুগনি বিশেষ করে, তো সে কারণে একটুখানি ঘুগনি নিয়ে খেয়ে নিলাম, আর হালকা খিদে খিদেও পাচ্ছিল। আর সেইভাবে যেহেতু রিজো মাম্মাকে আজকে নিয়ে বেরোইনি, বাইরের খাবার সেভাবে খাবো না খুব মানে, তো সে কারণে একটু টুকটাক খাবার আর কি খাচ্ছি। আর রিজোর বাবা বলছে যে রিজো বায়না করবে বাড়ি গেলে আর কি, তো সে কারণে ও আগেই আমাকে বলে দিয়েছে, কারণ আমরা একা বেরোলে ওর জন্য ঘুষ নিয়ে যেতে হয়, তোমরা তো আগের ব্লগগুলোতে নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছো, তো সে কারণে ও বলেই দিয়েছে যে পাপা একটা গাড়ি কিনে আনবে আমার জন্য, ও তো ভীষণভাবে গাড়ির পাগল, মানে ও বাইরে বেরোলেও গাড়ি চাই, মানে যখনই ওকে নিয়ে বেরোবো। আর এমনিও আমরা যেহেতু আজকে বেরিয়েছি আর ওরা ঘরে একা রয়েছে, তো রিজো বলেই দিয়েছে বারবার করে যে আমার জন্য একটা গাড়ি নিয়ে আসবে, তো সেই জন্য রিজোর জন্য এই মেলা থেকে একটুখানি গাড়ি দেখছিলাম, তো ওখানে রিজোর বাবা দেখছিল এটা ওটা গাড়ি দেখে পছন্দ করে নিয়েছি। আর এখানে দেখো জিলিপি কটকটি এইসবের দোকান বসেছে, তো টুকটাক এখান থেকেও একটু জিনিস নিয়ে নিলাম, তো নিয়ে এসে রিজোর বাবা এখন রিজোকে ভিডিও কল করছে ওকে গাড়িটা দেখানোর জন্য, তো সে আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম এখানে। আর তো যাই হোক, এখন আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে দেখো রিজোর জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে, বাচ্চাদের গাড়ি সত্যি কথা এত দাম, আমি আগেও বলেছি ভীষণ গায়ে লাগে, এইটুকুনি গাড়ির দাম নিয়েছে 200 টাকা, তো যাই হোক ওর জন্য তো নিয়ে যেতেই হবে। আর না, এমনি কম দামি গাড়িগুলো নিয়ে গেলে মানে 2-5 মিনিটও রাখে না, রিজো ভেঙে ফেলে, সে কারণে একটুখানি মানে হার্ডি গাড়ি কিনে নিয়ে গেলাম। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে দেখো আর একটা প্যান্ডেলেই এসেছি, আশেপাশের ঠাকুরগুলোই মোটামুটি দেখছি, তো এখানে ঠাকুরটা আমার যথেষ্ট মানে খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, এখানে ঠাকুরটা একদম অন্যরকম করেছে। তো মা দুর্গা সাধারণত 10টা হাত হয়, এখানে কিন্তু মা দুর্গা 16টা হাত করেছে, তো খুবই ভালো লেগেছে আমার এই ঠাকুরটা দেখে, আর বিশাল বড় ঠাকুরটা, ক্যামেরাতে হয়তো অতটা বুঝতে পারছো না তোমরা। তো যাই হোক, এখানে একটু প্রণাম প্রণাম করে নিলাম, আর রিজোর বাবা একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার আশেপাশের মোটামুটি ঠাকুরগুলো দেখছি, আর এখন ওই রাত্রি 12:30 মতো বাজে। এখানে দেখো আর একটা প্যান্ডেলে এসেছি কাছাকাছি, ওই আশেপাশেই মোটামুটি প্যান্ডেলগুলো যা যা ঠাকুর রয়েছে সেগুলোই দেখছি, তো এখানে একটুখানি দর্শন করে নিলাম মায়ের, একদম সাবেকি ঠাকুর করেছে এক চালার মধ্যে, তো বেশ ভালোই লাগছে। দুর্গাপুজোর সময় বিভিন্ন রকম মানে প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখতে তো বেশ ভালো লাগে। তো দেখো এখানে রাস্তাটা একটুখানি ভিডিও করেছি, কি সুন্দর দুদিকে লাইট দিয়ে সাজিয়েছে। তো আর এই অষ্টমীর দিনেই প্রতি বছর রিজোর বাবা আর আমি একা একটুখানি বেরোনোর চেষ্টা করি, কারণ সত্যি কথা বলতে রেগুলার রিজো মাম্মাকে নিয়ে বেরোনো আর অতটা রাত জেগে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করা একটু প্রবলেমই হয়ে যায়। তো যাই হোক, বিশেষ করে এই হাঁটাহাঁটি করা আর কি, তো রিজো অনেকটা টায়ার্ড হয়ে যায় সবসময় কোলে নিয়ে ওকে ঘোরার জন্য বায়না করে, আর রিজোর বাবারও কষ্ট হয় সে কারণে। আর এখানে দেখো একটা প্যান্ডেলে চলে এসেছি, দারুণ করেছে, এত সুন্দর মানে সমস্ত ড্র করে করেছে জিনিসগুলো, খুব সুন্দর লাগছিল, পুরো প্যান্ডেলটা বেশ বিশাল জায়গা জুড়ে করেছিল। তো এটা বেহালা দেবদারু ফটকের ঠাকুর, তো দারুণ লাগছিল আমার এই জায়গার প্যান্ডেলটা, এত সুন্দর লাগছিল, আর একটা বেশ শান্ত পরিবেশ, এত লোকের ভিড় রয়েছে ঠিকই কিন্তু পরিবেশটা এত শান্ত নিরিবিলি লাগছিল, আর একটা আলাদা রকমই একটা মানে মিউজিক চলছিল, তো খুবই সুন্দর লাগছিল, একটা অন্যরকম ভাইবস ছিল আর কি। তো এখানে একটুখানি দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম, রিজোর বাবা বলে তুমি এখানটা দাঁড়াও একটু ফটোশ্যুট করে দিই, তো এখানে একটু ফটোশ্যুট করছিলাম, তারপরে
মা দুর্গা দর্শন করতে চলে এলাম। আর প্রচুর মানুষের দেখো ভিড়, এখন ওই পৌনে একটা মতো বাজে, তো আমাদের মোটামুটি এদিককার ঠাকুরগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এই এরপরেই আমরা বাড়ির দিকে ফিরে যাবো, কারণ যেহেতু রিজো মাম্মা ঘরে একা রয়েছে, তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, বেশি রাত করে ঠাকুর দেখতেও পারবো না। আর যেহেতু পরের দিন নবমী রয়েছে, অনেক রাত করে ঠাকুর দেখে বাড়ি গেলে শুতে শুতে অনেকটা রাত হবে, আর আমার তো ঘুমের প্রবলেম। তো যাই হোক, সকালবেলা উঠতেও যথারীতি দেরি হয়ে যাবে সে কারণে, আর কালকে যেহেতু নবমী একটু রান্নাবান্না করবো বাড়িতে, তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করে ঠাকুর দেখে বাড়ি চলে যাওয়া আর কি। তো যাই হোক, এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে, প্রতিটা জিনিস কিন্তু একদম হাতে ড্রয়িং করে করা, বেশ ভালো লাগছিল, একদম অন্যরকম লাগছিল। আর এবছর আর আমাদের বেহালার বাইরে কোথাও আমরা ঠাকুর দেখিনি, যেহেতু আর কটা দিন বাদেই আমরা ঘুরতে বেরিয়ে যাব, তো প্রচুর মানে সংসারের কাজ রয়েছে, ব্যাগপত্র গোছানো বাকি রয়েছে, প্রচুর কাজ পড়ে রয়েছে, তার মধ্যে এই পুজোয় ঘোরাঘুরি, জামা কাপড় সমস্ত কিছু কাচা ধোয়া, সেগুলো গুছিয়ে রাখা, তো প্রচুর কাজ থাকে না সংসারে, কোথাও বেরোনোর আগে সংসারের প্রচুর জিনিস গুছিয়ে গাছিয়ে তারপরে যেতে হয়। তো যাই হোক, এই জন্যই আর এখানে দেখো আর একটা মানে বাড়ি ফেরার পথে আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম, সেখানেও নেমে গেছি। তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, বেশ ভালো লাগছিল। আর পুজোর সময় সত্যি কথা বলতে যে প্যান্ডেলই দেখি না কেন, রাস্তায় বেরোলেই একটা মনের মধ্যে আলাদাই আনন্দ, একটা খুশি চলে আসে, চারিদিকে আলো ঝলমলে, রাস্তাঘাট, লোকজনের কোলাহল, ভিড়, তার মধ্যে তো মা দুর্গার দর্শন, সুন্দর সুন্দর প্যান্ডেলের দর্শন, তো এগুলো করে বেশ ভালো লাগে। তো দেখা যাচ্ছে বাড়ি ফিরছি আমরা এখন, আর রাস্তার মধ্যে মোটামুটি এখন ওই 1:30 মতো বাজে, কিন্তু তবুও মানুষের ভিড় রয়েছে, তো অনেকেই তো মানে সারা রাত ধরেই প্যান্ডেল হপিং করে, অনেকে অনেক দূর থেকে ঠাকুরের দিকে দেখতে আসে, তো প্রচুর মানুষের ভিড় দেখো। আর এখানে এত ভিড়, এই মেলাটাই ঢুকবো বলে রিজোর বাবা বলো না, অনেকটা রাত হয়ে গেছে, আর যেহেতু রিজো মাম্মাকে নিয়ে আসিনি, তো একা একা মেলায় ঘুরতে গেলেও ভালো লাগবে না, সে কারণে আর এখানে ঢুকলাম না, একদম এই ভিড় দেখতে দেখতে দূর থেকে প্যান্ডেলটাও দর্শন করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখো রাস্তার ওপরেই একদম মা দুর্গার খুব বিশাল মানে বড় মূর্তি করে, আর এত সুন্দর ঠাকুরটা, আমি কিন্তু গাড়িতে বসে বসেই আর কি ভিডিওটা করে নিয়েছি। তো এই যে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এখানে আর একটা গলির ভেতরে খুব সুন্দর একটা লাইট দিয়ে সাজিয়েছে রাস্তাটা, আর এখানেও একটা ছোটোখাটো প্যান্ডেল করেছে, তো এটাই লাস্ট, এটা দেখে এখানে কয়েকটা ফটোশ্যুট করে একদম বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে দেখো এই যে রিজোর বাবাকে এতক্ষণ ধরে ভিডিও করিনি, বললাম দাও আমি একটু তোমার ভিডিও করে দিই, আর তোমরা ভাববে যে রিজোর বাবাকে তো একই জামা কাপড় পরতে দেখি, সত্যি কথা বলতে রিজোর বাবা কেনাকাটা করেছে এবারে পুজোয়, কিন্তু ও কিছু জিনিস মানে ঘুরতে যাওয়ার জন্য রেখে দিয়েছে, ও পরেনি, আর তো সেই জন্য তোমরা হয়তো ভাববে যে আমি রেগুলার নতুন নতুন জামা কাপড় পরে ফটো দিয়েছি, আর আমার বর হয়তো দেয়নি কেন, সেই কারণে অনেকে অনেক রকম প্রশ্ন মনের মধ্যে আসতে পারে, সেজন্য ক্লিয়ার করে দিলাম। আর আমি তো কিনতে মানে ভীষণ ভালোবাসি, তো আমার মানে পুজোয় কিনবো না করে প্রচুর জামাকাপড় কিনে নিয়েছি, আর রিজোর বাবাও শাড়ি দিয়েছে, কিনে দিয়েছে, মানে শাড়ি তো আমি পরি না, কিন্তু রিজোর বাবা তো খুব পছন্দ করে আমি শাড়ি পরি, সে কারণে ও বলেছে এবারে পুজোতে তুমি সবকটা শাড়ি পরবে, তো সেই জন্য বেশিরভাগ দিনই আমি শাড়ি পরেছি, যেহেতু সপ্তমীতে আমার অ্যানিভার্সারি ছিল সেদিনকেও শাড়ি পরেছি, আর অষ্টমীতেও একটু শাড়ি না পরলেও ভালো লাগে না সে কারণে, আর স্পেশালি এই সাদা লাল শাড়িটা মানে এটা রিজোর বাবা অষ্টমীর জন্যই কিনে দিয়েছিল। তো যাই হোক, সকালবেলাটা তো আজকের কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, তো সন্ধ্যে থেকেই মানে ভিডিওটা আমি অন করলাম, ভেবেছিলাম ভিডিও দেবো না, তো ঠিক ছিল না আর কি আমাদের বেরোনোটা, তারপরে হুট করেই রিজোর বাবা বললো এরকম অষ্টমীর দিন ঘরে বসে থাকবে, শাড়িটাও কিনে দিলাম সেটাও পরবে না, তো বলে আবার রেডি টেডি করিয়ে নিয়ে আর কি বেরোলো। আর যেহেতু ঘুরতে যাবো সেই জন্য আমরা ভেবেছিলাম বেরোবো না, কিন্তু বেরোবো না করেও কিন্তু পুজোর 4 দিন চুটিয়ে মজা করেছি। তো যাই হোক, আজ তো অষ্টমী হয়ে গেল মাঝরাত, তো কালকে নবমী, তারপরে মায়ের বিদায়ের পালা আর কি, তো মনটা তো খারাপ লাগবে, পুজো চলেও এলো, পুজোতে আমরা আনন্দ মজা সবাই প্রায় কম বেশি করেছি সবাই। আর এখানে দেখো রিজোর বাবা কিছু একটা আমাকে বলছিল, আমার খুব হাসি পাচ্ছিল, এখন বাড়ির গলিতে প্রায় চলে এসেছি। তো যাই হোক, আমরা দুজনে মিলে এইরকমই করি, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, রিজোর বাবারও ঘুম পাচ্ছিল, হাই তুলছিল, আমি বলছি তোমার কি ক্যামেরা অন করলেই হাই তুলতে হয়, তারপরে ও কি আর কি মারছিল, আমরা হাসাহাসি করতে করতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, আজকে ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তো টাটা, গুড নাইট।